वेरी गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल गाइस। এখন উঠলাম অনেক লেট করে আজকে যেহেতু সৌরভ অফিস গেছে এখন একটুখানি প্রগতিবীর জন্য চা করব। চা করে আমি ফ্রেশ হয়ে তারপর গোপালকে তুলে ওকে খেতে দিয়ে তারপর আমি খাবো। এই যে গোপালকে এখন খেতে দিলাম। যাই খাই এখন আমাকে এই দাঁতের উপর বেশি প্রেশার দিয়ে খেতে হয় কারণ কি এদিকে আমার পুরো পোকা। মানে খবর পেলাম যে বাবার ম্যালেরিয়া হয়েছে, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া, যেটা খুব সিভিয়ার ম্যালেরিয়া। তো আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি, মানে এখান থেকে কি বলতো ট্রেনের রিজার্ভেশন আজকে আমি পাবো না, তো একটা লোকাল ট্রেনেই আমি যাব। সৌরভ অফিস থেকে এলে আমরা বেরিয়ে যাব। আমি একটুখানি দুধ জল দিয়ে রাখছি, তার কারণ হচ্ছে দুধটা নাহলে ফ্রিজে থেকে নষ্ট হয়ে যাবে, কারণ সৌরভ তো কালকে চলে আসবে, তো সেই জন্য আমি এটা করে রেখে যাচ্ছি। তো আমি এখন তাড়াতাড়ি করে জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি, কেন কি মানে আমি স্নান করে পুজো দিয়ে কোনো রকম একটুখানি খেয়ে আমি বেরিয়ে যাবো। 3টার সময় সৌরভদের এখানকার বাস আছে, তো সেই বাসে করেই যাবো আর কি। আমাকে তো আবার ল্যাপটপও ক্যারি করতে হবে, তো আমি একবার এই ব্যাগটার মধ্যেই ঢুকিয়ে নিচ্ছি। সবার বুঝতে পারছি না যে গোপালকে নেবো কি নেবো না, আমি কিছু মাথায় ঢুকছে না এখন। তো গাইজ আমরা বেরিয়ে পড়েছি, এই যে গোপুকে নিয়ে যাচ্ছি সাথে করে। এখন আমরা এই বহরমপুর স্টেশনে পৌঁছে গেছি, আর এর মধ্যে দেখো গোপুকে নিয়ে এসেছি বাস্কেটটার মধ্যে করে। বসিয়েই রেখেছিলাম বাট মানে কাত হয়ে যাচ্ছিলো, সেই জন্য আমি শুয়েই ফাইনালি ওকে নিয়ে আসলাম এইভাবে। আর সাথে চকলেট আছে গোপালের। আর এখানে দেখো বিভিন্ন রকমের পোশাকে তোমরা দেখতে পাবে, এখানে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে এরকমভাবে বিভিন্ন গ্রুপ অফ বয়েজ, নীল দেখলে বা দেখো সাদা কমলা। বাট একটা জিনিস গাইজ, আমাদেরকে অ্যাকচুয়ালি দুটো ট্রেন চেঞ্জ করতে হয়েছে এদেরই কারণে, কারণ সব ঠিক আছে, এরা ঠাকুরের মাথায় জল ঢালতে যাচ্ছে শিবের মাথায়, কিন্তু এত বাজে বাজে মানে ভাষায় মানে এরা কবিতা বলছে না, জাস্ট আমি নিতে পারছিলাম না, আমি এসবে একদম হ্যাবিচুয়েটেড নই। এরাই পরে নাগা হবে। আর ট্রেনের মধ্যে এরা এত চিৎকার চেঁচামেচি করছিল না, মানে পুরো কান ঝালাপালা হয়ে গেছে, মাথা যন্ত্রণা হয়ে গেছে, তাই বাধ্য হয়ে আমরা আবার ট্রেনটা চেঞ্জ করলাম। 5-5.5 ঘন্টা ধরে বসে বসে গাইজ ভীষণ অবস্থা খারাপ হয়ে গেছিলো আমাদের, যেহেতু রিজার্ভেশন এত কম টাইমে পাইনি, তাই জন্য লোকাল ট্রেনেই আসতে হয়েছে। ফাইনালি এখন বাড়ির রাস্তায় আমরা পৌঁছে গেছি গাইজ, বাড়িতে পৌঁছে গেছি, অনেকক্ষণ আগে পৌঁছেছি, পৌঁছে ফ্রেশ ফ্রেশ হয়ে এসেছি। এখন 11:30 বাজে, এখন ডিনার করে নেবো, কারণ বিট্টু আর সিম্মি দুজনেই বসে আছে আমাদের জন্য। এই যে গোপুকে এখানে এসে ঘুম পাড়িয়ে দিয়েছি, এটা হচ্ছে গোপুর খাট, উপরে হচ্ছে গোপুর বিছানা পাটি আছে, কিন্তু এখন আর উপর থেকে নামানো সম্ভব নয়, সেই জন্য আমি এই বিছানাটা তার উপরেই রেখে এভাবে ঘুম পাড়িয়ে দিয়েছি। গাইজ অনেকদিন পর তোমরা দেখতে পাচ্ছ সিমিকে, ভাতের সামনের দিকটা দিয়ে দাও। আবার এখন দেখো বেগুন ভাজা, মাছের ঝোল করে রেখেছে গাইজ। আমরা ওরাও গেছিল বাবাকে দেখতে হসপিটালে, ও রাত্রিবেলা এসে মানে 9:30-9:30 নাগাদ এসে আবার বাজারে গেছে, গিয়ে বাজার করে আবার রান্না করেছে, ভাবো। বিট্টু ওর বইয়ের থেকে যেটা শুনলাম, ওরা তো দেখতে গেছিলো বাবাকে, তো শুনলাম যে এখন মোটামুটি বাবা সুস্থই আছেন, মানে জ্বরটা এখনো পর্যন্ত আর আসেনি, একটু মনে হয় এখন একটু ডেঞ্জার জোন থেকে বাইরে আছে। যাই হোক কালকে মানে জ্বর আসতে পারে, কিন্তু অতটা বললো অতটা কিছু সিভিয়ার কিছু হবে না। তো যাই হোক কালকে আমি দেখতে যাব বাবাকে সকালবেলা, মানে ভিজিটিং আওয়ার্স তো বিকেল থেকে, দেখি কখন যাই এখনো পর্যন্ত ঠিক নেই। আর সৌরভ কালকে ফিরে যাবে, ও সকালবেলায় মানে 6:30 নাগাদ বেরোবে, 6:30 নাগাদ বেরোবে,
আর আমাদের তো কোনো রিজার্ভেশনই ছিল না, আজকে দেখলে যে কিরকম ধরনের ট্রেনে করে এসেছি, এতটা জার্নি উইদাউট রিজার্ভেশন একদম লোকাল ট্রেনে এসেছি। তো আমরা প্রচণ্ড পরিমাণে টায়ার্ড, দুটো ট্রেন চেঞ্জ করে, একটা বাস চেঞ্জ করে, তারপর দুটো অটো, দুটো চেঞ্জ করে প্রচণ্ড টায়ার্ড গাইস। তো আজকের মতো ব্লগটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কোনো কিছু ভালো লেগে থাকে আমার ব্লগে, দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর হ্যাঁ, কালকে আমি জানি না ব্লগ করতে পারবো কি না, কালকে মেবি নাও করতে পারি ব্লগ। সো আজকের মতো টাটা, বাই, গুড নাইট, সুইট ড্রিমস অ্যান্ড স্প্রেড লাভ, বাই।